সঙ্গী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না। আসসালামু আলাইকুম, বুশরা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 17 এপ্রিল, আমাদের বাংলা চলচ্চিত্রের আমাদের প্রিয় নায়ক বাহাদুর নায়ক ওয়াসিম এ পৃথিবীর মায়া ছেড়ে চিরকালের জন্য পরপারে চলে গেছেন। ঠিক 1 বছর আগে, 1 বছর হতে চলল। আসলে অনেক কিছু বলতে ইচ্ছে করে, অত্যন্ত স্নেহ করতো আমাকে, আমার সাথে আমাদের প্রিয় নায়কের বন্ধন ভীষণ স্নেহময় ছিল, আমাকে মেয়ে তুল্য মনে করত, ভীষণ ভীষণ স্নেহ করত। মৃত্যুর আগেও তাকে আমি বারবার দেখতে গেছি, কল্পনা করতে পারিনি এমন শক্ত সামর্থ্য মানুষটি এই পৃথিবীর ছায়া ছেড়ে একদিন হঠাৎ করে চলে যাবে আজকের এমন দিনে। অনেক কিছু আসলে বলতে ইচ্ছে করে, কিন্তু মনে হয় যেন সব কিছু ভুলে যাচ্ছি। আমি তো আজ ভুলে গেছি সবই, ওই চোখে চেয়ে চেয়ে হয়ে গেছি যেন কবি। কত কথা এনে বলতো তিনি আমাকে সবসময়, ফোনে কিংবা বাসায় গেলে অনেক কথা বলতো, অনেক গল্প করতো, অনেক স্মৃতি কথা বলতো, অনেক কষ্টের কথা বলতো, অনেক ভালো লাগার কথা বলতো, ফেলে আসা দিনগুলোর কথা বলতো। ইচ্ছে করছে আপনাদেরকে শোনাই সেসব কথাগুলো, তার স্মৃতিগুলো, কিন্তু ভীষণ কষ্ট হয় সেসব কথাগুলো বলতে। আমি যখন একা থাকি, অবসরে থাকি, একটু সময় পাই, তখন ভাবি কী কী কথা বলতো আমাকে। অনেক কথা, অনেক কথা, যে কথাগুলো আপনারা হয়তো কেউই জানেন না, অনেকেই জানে না। ভীষণ কষ্ট লাগে, আজকের এই দিনটা ঠিক 1 বছর ঘুরে আসলো, কিন্তু সেই মানুষটা আর এলো না। আমি প্রতিনিয়ত ভাবি, ইউটিউবে আগে সবসময় তার গান ছবি দেখতাম, কিন্তু যেদিন থেকে উনি চলে গেছেন আর আমি ছবি দেখি না, ওনার গানও দেখি না। ভীষণ খারাপ লাগে। আমি আমার চ্যানেলে আমার নিজের ইন্টারভিউ নেওয়া, বেশ কয়েকটি ইন্টারভিউ নিয়েছি আমি, আমার চ্যানেলে দিয়েছে, আমাকে ইন্টারভিউ দিয়েছে বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, বাংলাদেশ বেতারে এবং আমার ইউটিউব চ্যানেলে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ ওনার প্রতি। উনি কোথাও যেতেন না শেষের দিকে, কী কারণে যেতেন না আমি তাও জানি না। ওনার মনে আসলে অনেক কষ্ট ছিল, আমাকে অনেক কিছু বলেছে, কিন্তু এখন তো উনি নেই, তাই ওনার কষ্টও নেই। তাই মনে হয় যেন আল্লাহ হয়তো ওনাকে ভালো রেখেছে, আমার কাছে তাই মনে হয়। ওনার মেয়ের কাছে গেছে, যে মেয়ের জন্য উনি সারা দিন রাত কাঁদত। যখন আমি আসলাম তখন উনি ভাবত যে ওনার মেয়ে বোধহয় ফিরে এসেছে তার কাছে। উনি একটা কাল্পনিক জগতে বাস করত তখন, ভীষণ স্নেহ করতো আমাকে। সব কিছু ভুলে গিয়ে অন্য যে হলা। আজকে যখন আমি একা থাকি তখন ভাবি ওনার কথা। উনি ভীষণ আমাকে দোয়া করত, বলতো তুমি ভালো থেকো, তুমি যাতে ভালো থাকো, আমি তোমার জন্য সবসময় দোয়া করত। প্রতি শুক্রবার উনি জুমা নামাজ পড়তে গিয়ে আমার জন্য দোয়া করতো, উনি এসে বলতো তোমার জন্য দোয়া করেছি। আমার ছেলেকেও ভীষণ ভালোবাসতো, আমার পরিবারের সাথে উনি জড়িয়েছিল। ভীষণ কষ্ট ছিল, জাতীয় পুরস্কার পেয়েছিল ইমান ছবিতে, কিন্তু সে পুরস্কারটা বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ওনাকে দেওয়া হয়নি। মৃত্যুর আগ পর্যন্ত উনি খুব কি বলবো, ভীষণ কষ্ট পেয়ে গেছে, সে পুরস্কারটা ওনার হাতে আসলো না, আজীবন সম্মাননা ওনাকে এখনও পর্যন্ত দেওয়া হলো না। এখন দিয়ে কী লাভ হবে, যদিও এখন দেয় কী লাভ হবে, মানুষটা তো দেখে যেতে পারলো না, কত আশা করত আর কত আফসোস করত, কত কষ্ট পেত সে পুরস্কারটার জন্য, ইমান ছবির জন্য যে পুরস্কার পেয়েছিল। একটা মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা, অকারণে মন ভাঙলে হাইকোর্টেতে বিচার যাবে,
বিচারতে সাজা হবে ক্ষমা পাবে না। কখনো কল্পনা করতে পারিনি এমন মানুষটাকে নিয়ে আমাকে আজকে ভিডিও তৈরি করতে হবে, তার প্রথম মৃত্যুবার্ষিকী। কীভাবে দেখতে দেখতে দিনগুলো কেটে গেছে বুঝতে পারিনি, ভীষণ খারাপ লাগে। আবারও বলছি, ইউটিউবে ওনার ছবিগুলো আমি এক পলকও দেখতে পারি না এখন আর, ভীষণ খারাপ লাগে। এমন জলজন্ত মানুষ কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল, এত কথা বলতো, মাঝে মাঝে ফোনে এত কথা বলতো ঘন্টার পর ঘন্টা। তখন আমি বলতাম, ওই গল্পটা আমি শুনেছি তো, অন্য গল্প বলে। তখন বলতো, আমি তো ভুলে গেছি যেটা বলেছি। আবার বলতো যে তোমাকে সব কিছু বলে যাই, যদি কাউকে বলতে না পারি, সময় যদি না পাই। তখন আমি হাসতাম, বলতাম আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখ। উনিও হাসতো, বলতো যে পাগল মেয়ে, হাজার বছর কেউ বেঁচে থাকে? কিন্তু আমি বলতাম, আপনি বেঁচে থাকবেন, আপনার জন্য অনেক দোয়া করি। কিন্তু উনি থাকলেন না। আমার সঙ্গে যখন গল্প করতো সবসময়, ছেলেবেলায় উনি এত বেশি দুরন্ত ছিল, দুষ্ট ছিল, সেই গল্পগুলো করতো, ভীষণ হাসতাম আমি। আর যখন ইয়াং বয়সে উনি বডি বিল্ডার ছিলেন, সেই গল্পগুলো করতো, মেয়েরা তাকে সেই আমলে 60-এর দশকে খুব পছন্দ করতো। ঢাকা ইউনিভার্সিটিতে উনি হিস্ট্রিতে পড়তো, জেনারেল হিস্ট্রিতে। ইউনিভার্সিটির মেয়েরাও কিন্তু ওনার জন্য খুব পাগল ছিল, ভীষণ ভক্ত ছিল ওনার। কিন্তু উনি কখনও ইউনিভার্সিটি থাকাকালীন সময়ে কখনও মেয়েদের সাথে প্রেম করেনি। উনি নিজে বলতো, মানে কেন জানি উনি মানে পারতো না, মানে ওনাকে সবাই পছন্দ করে, এটাই ওনার কাছে একটা অন্যরকম একটা ফিল হতো, ওনার ভালো লাগতো। তারপর ছবিতে আসলো, তারপর তো অগণিত দর্শক ভক্ত সারা বাংলাদেশ জুড়ে হয়ে গেল, কত ভক্ত, তাই না? আমার প্রেমের মুকুট তুমি কপালে জিব, তুমি আমার ভালোবাসার গয়না। তোমার চোখের তারায় দেখি আমার ছবি, সখী তুমি আমার ভালোবাসার গয়না। এই মুহূর্তে আমি কথা বলছি, আমি জানি না আমার কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, আমি রেকর্ড করছি। আর কথাগুলো কোনো স্ক্রিপ্টে লেখা নয়, এগুলো আমার মনের কথা। অনেক নায়কের ইন্টারভিউ আমি নিয়েছি, কিন্তু ওনার সঙ্গে আমার সম্পর্কটা ছিল বাবা মেয়ের মতো, একটা আত্মার রিলেশন। উনি বলতো যে একটা ঐশ্বরিক সম্পর্ক। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, উনি ভাবতো যে ওনার মেয়ে মারা গেছে, উনি একটা কল্পনা জগতে থাকতো, ভাবতো যে ওনার মেয়ে বোধহয় ফিরে এসেছে। উনি অদ্ভুতভাবে একটা মানে ফিল করতো। আমিও কিন্তু ওনার মেয়ের মতোই সবসময় ওনাকে দেখে রাখতাম, ভালো ছিল। কিন্তু হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল, করোনা আসলো, উনি বাসা থেকে বের হতো না, অনেক সাবধানে থাকতো, কিন্তু তারপরও কিছু শেষ রক্ষা হলো না। আসলে খুব চেনা মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় না, ভীষণ কষ্ট লাগে। এই কষ্ট লাগাটা কখনো কোনো কিছু দিয়ে পূরণ হয় না, কি বলবো। উনি যেদিন মারা যায়, তার ঠিক 2 দিন আগে আমি হসপিটালে, আমার হাতে মোবাইল ছিল, ওনাকে খুব ভালো লাগছিল, খুব ফ্রেশ লাগছিল। আমি ওনাকে বললাম যে আপনাকে অনেক সুন্দর লাগছে, হসপিটালে বেডে শুয়েছিল। আমি বললাম, যখন আমি চলে আসি রাতের বেলা, তখন আমি বললাম একটা ছবি তুলি আপনার। উনি হাসলো, বলে যে আচ্ছা তুল। তারপর আমি তুললাম, ভিডিও করলাম, সেগুলোই ছিল ওনার জীবনের সব শেষ ছবি এবং ভিডিও। সেই ছবিগুলো আমি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে দিয়েছিলাম, এগুলো ভাইরাল হয়ে গেছিলো। ওনার জীবনের শেষ ছবি আমি তুলেছিলাম। তারপর 2010-12-11 এরকম সময়ের কথা, বিটিভিতে আমি তখন সিনেমার ইন্টারভিউ প্রোগ্রামগুলো করি। তখন আমাকে বলা হলো নায়ক ওয়াসিমের ইন্টারভিউ নিতে। অনেক নায়করই ইন্টারভিউ নিয়েছিলাম সেই সময় আমার অনুষ্ঠানে, কিন্তু ওনারটা নেওয়া হয়নি। অবশেষে তখন ওনার সঙ্গে যোগাযোগ করি, ভীষণ ভয় পেয়েছিলাম ওনাকে ফোন যখন করি, কিন্তু উনি যে এত ভালো একজন মানুষ আমি বুঝতেই পারিনি। তো সেই থেকে ওনার সঙ্গে পরিচয়, এবং পরিচয়ের পর যখন আমি বললাম আমার নাম বুশরা, সেই থেকে উনি স্তব্ধ হয়ে গেলেন। উনি তখন মনে হয় যেন
মানে অন্য জগৎ থেকে ফিরে আসলেন। তারপর উনি যে মানসিকভাবে উনি অসুস্থ ছিলেন সেই অসুস্থতা উনি কাটিয়ে উঠলেন আস্তে 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 করে। আমি ওনাকে বাইরে নিয়ে আসলাম, বিটিভিতে আনলাম, বাংলাদেশ বেতারে নিয়ে গেলাম। আস্তে আস্তে উনি মানসিকভাবে স্ট্রং থাকলো, ভালো হয়ে গেল, সম্পূর্ণ ভালো হয়ে গেছিল। আমার কাছে খুব ভালো লাগতো যে উনি এখন সম্পূর্ণ সুস্থ, ওনার ছেলেকে নিয়ে ভালোই ছিলেন। অবশেষে 2019 সালে করোনা আসলো। করোনাতে উনি কিন্তু খুব ভীষণভাবে সচেতন থাকতো, ওনার ছেলে ভীষণভাবে যত্ন করতো, এত বেশি যত্ন করতো ওনাকে। তো কী থেকে কী হয়ে গেল আসলে, এই করোনাকালীন সময়ে একটা বছর মোটামুটি ভালোই ছিল, কিন্তু পরের বছর অর্থাৎ 2020 গেল, 21 এসে হঠাৎ করে কেন জানি মানে অসুস্থ হয়ে গেল। সেই অসুস্থ এত সুস্থ মানুষ, শক্ত সমর্থ, এমন মানুষটা অসুস্থ হয়ে গেল, তারপর হসপিটালাইজড, তারপর আর ভালো হলো না, চলে গেল। কল্পনা করতে পারিনি যে মানুষটা এত কথা বলতো, এত এত কথা বলতো, এত কিছু দেখতো, সামলাতো, সে মানুষটা এখন আর নেই। ভাবতে ভীষণ কষ্ট লাগে আসলে। খুব সুখের সংসার ছিল, ওনার ওয়াইফ ভীষণ একজন শান্তশিষ্ট ছিলেন। উনি একটু খুব চঞ্চল ছিলেন, কিন্তু ওনার ওয়াইফ কিন্তু খুব শান্তশিষ্ট ছিল, সংসার জীবনে ভালো ছিলেন, সুখী ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ওনার ওয়াইফ বেশি দিন থাকেননি ওনার সাথে, ওনাকে ছেড়ে চলে গেছে 2001-এর দিকে। তারপর ওনার এক ছেলে এক মেয়ে, বড় ছেলে, তারপর মেয়েটা ছোট ছিল, 2006 সালে মেয়েটাও একটা অ্যাক্সিডেন্টে মারা গেল। ওর পর থেকে উনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন, কোনো কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, মানে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। ওনার ছেলে ব্যারিস্টারি পাস করেছেন লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে, কিন্তু মেয়েটার জন্য উনি সারা জীবন কেঁদেছে। শেষের দিকে রাতে ঘুমতো না, কান্না করতো, দিনেও কান্না করতো, খেত না, এবং কারোর সঙ্গে যোগাযোগও করতো না। এমন একটা দুর্বিষহ দিন উনি পার করছিল, ভীষণ কষ্টের দিনগুলো ছিল। কত পরিচালক, কত পরিবেশক, কত প্রডিউসারকে তিনি কোটিপতি বানিয়ে দিয়েছেন রাতারাতি, তারা নিজেরা এস্টাবলিশড হয়ে গেছেন। কিন্তু শেষের দিকে উনি দুঃখ করে আমাকে বলতো মাঝে মাঝে যে সেসব পরিচালক, পরিবেশক কিংবা প্রডিউসাররা কোটিপতি হয়ে গেছে, কিন্তু এমনও সুপারহিট ছবি আছে যে ছবিগুলোতে ওনাকে মিনিমাম সম্মানইটুকু নাকি দেয়নি। তো উনি নাকি সে সময়ে উনি তো একটু ভদ্র টাইপের ছিল, কখনও চাইতো না, ভাবতো হয়তো বা দিয়ে দিবে। কোটি কোটি টাকা আয় করেছে, লক্ষ লক্ষ টাকা আয় করেছে, কিন্তু পরবর্তীতে কেউ সাধেনি যে হ্যাঁ সম্মানিটা এখন দিতে পারি, এরকম নাকি হয়নি, মানে একেবারে দেয়নি। তো এই জিনিসটা ওনাকে খুব কষ্ট দিত, শেষের দিকে উনি এগুলো ভাবতো সবসময় আর আমাকে বলতো, ওগুলো খুব কষ্ট পেত, কত কথাই উনি বলতো। আরেকটা খুব আনন্দের কথা উনি আমার সঙ্গে শেয়ার করেছিল, সেটা হলো মহেশ খালির বাঁকে এই ছবিটা করতে গিয়ে ওনার ওয়াইফের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। মহেশ খালির বাঁকে দেখা হয়েছিল, দেখেছিলাম তাকে, এরকম একটা নাকি চিত্রালী পূর্বাণীতে ক্যাপশন এসেছিল। সেই ছবিতে রোজিসামা ছিল, কিন্তু রোজিসামাদের সঙ্গে বেড়াতে এসেছিল তারই বোন, ছোটো বোন। তখন সেই শুটিংয়ে নাকি উনি রোজিসামাদের বোনকে দেখে পছন্দ করেছিল, ভীষণ পছন্দ। উনি নাকি কোনো কাউকে পছন্দ করতো না, বাসা থেকে বিয়ের কথা বলতো, কিন্তু উনি কাউকে পছন্দ করতো না কেন জানি। তারপর সেই ছবি সেটে মহেশখালের বাঁকে, সেই মহেশখালিতে যখন দেখলো না, তখন উনি খুব পছন্দ করলো। তারপর নাকি সেই ছবি শুটিং শেষ করে ঢাকায় ফিরলো, ঢাকায় ফিরে ওনার মা বাবা তখন বেঁচে ছিল, তারপর ঘটা করি পারিবারিকভাবে বিয়ে হয়। আমার মন মানসিক বৈশা আছে প্রেমের বৈঠা ধৈরা, যারে নাইয়া যেতে খুশি পিরিতের পাল তৈলা। তারপর ছবি করতে গিয়ে কত রকম ঘটনা, কত হাসির কথা, মজার কথা, দুঃখের কথা,
বাহাদুর ছবি করতে গিয়ে কক্সবাজারে ঘোড়া নিয়ে উনি সমুদ্র সৈকতে ডুবে গেছিল, তারপর ঘোড়া থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, ওনার পা ফ্র্যাকচার হয়ে গেছিল, তারপর দোলাহাচারি সম্ভবত কক্সবাজারের কাছে মিশনারি হসপিটাল ছিল, সেখানে উনি চিকিৎসা করিয়েছিলেন বেশ দুমাস। সেই সময় ছবি শুটিং বন্ধ ছিল, তারপর উনি সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই নাকি উনি শুটিংয়ে চলে এসেছিল ব্যথা নিয়েই। মানে কীরকম নিবেদিত প্রাণ ছিল চলচ্চিত্রের জন্য সেই মানুষটা। আমি শুনেছি ওনার, উনি যখন FDC-তে হাঁটতো 80-এর দশকে, ওনার পিছনে মানে পরিচালক প্রডিউসাররা নাকি মিছিলের মতো লাইন দিয়ে ওনার পিছনে পিছনে হাঁটতো, শুধুমাত্র ওনার একটা শিডিউলের জন্য, নেক্সট ছবি কখন হবে। মানে এরকম একটা অবস্থা গেছে, মানে কিং কাকে বলে FDC-র, সেরকম একটা অবস্থা গেছে। তারপরেও আমাদের মেনে নিতে হয় আজকের দিনটা, ওনার প্রথম মৃত্যুবার্ষিকী। উনি চলে গেছেন, একটা বছর হয়ে গেল, কীভাবে হয়ে গেল। ওনাকে সবসময় মনে করি, ওনাকে মনে করে ওনার অগণিত ভক্ত দর্শকরা, যাকে যার ছবি দেখে ওনাকে ভালোবাসত, পছন্দ করতো। এখনও সোশ্যাল মিডিয়ায় দেখি ওনাকে স্মরণ করে, ভীষণ ভালো লাগে যখন ওনাকে সবাই স্মরণ করে। আসলে উনি বাংলা চলচ্চিত্রের একটি স্তম্ভ, বাংলা চলচ্চিত্রকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছিলেন 80-এর দশকে নায়ক ওয়াসিম। আর আজকে দিনে ভীষণ ভয় মনে পড়ছে, যেখানে থাকুক মহান আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করেন, সে দোয়াই করছি।